প্রিয় ভিউয়ার্স, আপনার শখের বাইকটার ট্যাঙ্কি যখন লিক হয়ে যাবে তখন আসলে কি করবেন, কিভাবে এটা সমাধান দিবেন, বা কেন এটা লিক হইলো, কি করলে লিকগুলো হবে না, এই বিষয় নিয়ে হচ্ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি একটু দেখাই, দেখি সামনে আসো। এই যে দেখেন, এখানকার ট্যাঙ্কির যে এই তলিটা ভিতর সাইড দিয়ে কিন্তু নষ্ট হওয়ার পরে আপনার এই তেলের চাবির যে অংশটা সেটা নষ্ট হয়ে গেছে। এই যে এখান থেকে কিন্তু বাইরে থেকে দেখা যায় ফুল ফ্রেশ, বাট এই যে এখান থেকে কিন্তু আপনার লিক হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, এই বাইরের অংশটাও ঝাঁঝরা হয়েছে। আরেকটা আমি দেখাই, এই যে দেখেন ভিতরের কি অবস্থা দেখছেন, ভিতরের মানে একদম মানে জং ধরে উপরে স্টিলটা নষ্ট হয়ে গেছে। আমি একটু সাইডেরটা দেখাই, এই যে দেখেন সাইডের ভিতরের সিটটা কিন্তু একদম ফ্রেশ, এই যে যে সিটটা আছে দেখি, এই যে সিটটা আছে এই সিটটা কিন্তু একদম ফ্রেশ, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। কেন এটা হয়েছে সেই বিষয় নিয়ে আগে একটু কথা বলি আপনাদের। সেটা হচ্ছিল এই যে দেখেন, এখানকার পানি বলেন, বাইক ওয়াশ করলে যে পানিটা ঢুকে এই জায়গাটায়, বা তেল ভরে যে তেলটা পড়ে যাবে, এই ছিদ্রটা কিন্তু টোটালি বন্ধ আছে। এই যে ছিদ্রটা দেখেন ক্লিয়ারভাবে ছিদ্রটা বন্ধ আছে। এই ছিদ্র দিয়ে কিন্তু আপনার এই পাইপটা দিয়ে কিন্তু তেল বলুন পানি বলুন বের হয়ে যায়। এটাকে কিভাবে সমাধান করব এবং কিভাবে এই ছিদ্রটাকে ক্লিয়ার করব সেটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভিতরে এই অবস্থা ছিল, দেখেন কি অবস্থা ছিল। এটা হচ্ছিল তেলের চাবির এই সাইডটা, একটা সাইড দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছিল অপর সাইড। মোটামুটি এই ছিটটা ভালো আছে, কিন্তু এই যে ভিতরে দেখেন কি অবস্থা হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ভিতরে যে জঙ্গলো, এই যে দেখেন ভিতরে যে জঙ্গলো আছে, এখানকার ছিটটা কিন্তু একদম ফ্রেশ, এই যে ভিতরের ছিটটাও ফ্রেশ, এই এখানকার সিটগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ। বিহস, ভিডিও শুরুতে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা, এখান দিয়ে লিক ছিল, এখান দিয়ে টোটালি ঝাড়ঝড়া ছিল, আর ভিতরের অবস্থা তো সেটা আপনাদেরকে দেখাইছি যে ভিতরে কি পরিমাণ জং ছিল। আমরা এটার তলিটাকে চেঞ্জ করে দিছি, এই যে দেখেন টোটালি তলিটা, এই যে এখানে কিন্তু এই লকটা ছিল না, আমরা এটা নতুন করে লাগাই দিছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে আপনাদেরকে একটা ক্লিয়ার পরামর্শ দিই, সেটা হচ্ছিলো যে ট্যাঙ্কি যখন জং ধরে, আসলে এটা কি কারণে জং ধরে আমরা অনেকে বুঝি না যে কি কারণে এটা জং ধরে, তো সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যখন দেখবেন এই জায়গাটার মানে নিচের সাইডটা, নিচের সাইডটা যখন জং আসে, যেটা এই ট্যাঙ্কির ভিতরের অংশটা দেখাইছি, এটার মূল কারণ হচ্ছে আপনি যখন 1 লিটার বা 2 লিটার 3 লিটার এভাবে তেল ভরবেন, এবং তেলটা যদি হয় খোলা বাজারের তেল, তাহলে আপনার
তেলটা যতটুকু পড়ে থাকে হয়তো এই পর্যন্ত থাকে বা এই পর্যন্ত থাকে, ঝাঁকিতে ঝাঁকিতে যে তেলটা উপরে স্টিলে লাগে সেটা কিছুক্ষণ পরে শুকায় যায়। এই শুকানোর কারণ হচ্ছে ওইখানে মরিচা ধরে, আর মরিচা ধরার পরে সেই যে জংগুলো ধরে সেই জংগুলো আপনার ঝাঁকিতে ঝাঁকিতে নিচে পড়ে যাক। নিচে পড়ার কারণে সেই ভালো স্টিলটাকে আপনার মরিচা ধরাবে, মরিচা ধরানোর পরে সেখানে আপনার জং সৃষ্টি করবে, জং সৃষ্টি করার পরে আপনার লিক হবে, লিক একটা থেকে শুরু করবে। আরেকটা বিষয় হচ্ছিল সেটা হচ্ছিল পালসার এই যে মুখাটা, এই মুখা টাইপের যে বাইকগুলো আছে এখানে দেখবেন এই যে একটা ছিদ্র আছে, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা যদি বন্ধ থাকে কিন্তু আপনি যখন বাইকটাকে ওয়াশ করাবেন তখন এই ছিদ্রটা যদি বন্ধ থাকে আপনার এখানকার যে পানিগুলো থাকে এই পানিগুলো কিন্তু ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার কারণে এই যে দেখেন এই যে এখান দিয়ে জঙ্গের সৃষ্টি হয়েছে, এই পানিগুলো ট্যাঙ্কির একেবারে নিচ পর্যন্ত চলে যায় এবং এই পানি থেকেই ট্যাঙ্কির তলির জঙ্গের সৃষ্টি হয়, মরিচা ধরে, এরপর হচ্ছিল আপনার সেখানে লিক হয়। তো আপনারা চেষ্টা করবেন যারা পালসার চালান বা এই টাইপের তেলের মুখ যাদের আসছে তারা একটু ফলো রাখবেন যে আপনার এই ছিদ্রটা বন্ধ আছে কিনা, যদি বন্ধ থাকে তাহলে এটা ক্লিয়ার করে নেবেন। কিভাবে ক্লিয়ার করবেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছিল এই জায়গাটা দিয়ে আপনি একটা জিআই তার, মোটা জিআই তার ঢোকাবেন, ঢোকায় আস্তে 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 পানি দিবেন বা তেল দিবেন, আস্তে আস্তে এটাকে ক্লিয়ার করে নেবেন। তো আমরা এই ট্যাঙ্কিটাকে কালার করি, নতুন স্টিকার হবে, নতুন লোগো হবে, কালার করার পরে হচ্ছে ফাইনালি আসলে কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো দর্শক, অলরেডি কিন্তু আমরা কালার কমপ্লিট করছি এবং ফিটিংয়ের কাজটাও কমপ্লিট করে দিলাম। দেখেন ভিতর কী অবস্থা, এখন একদম ফ্রেশ হয়ে গেছে, লোয়াঙ্গাটা সার্ভিস, ভালো সার্ভিস নিতে পারবেন। এখন যে অবস্থা ট্যাঙ্কি কিন্তু অলরেডি একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শাইনিং, কালার, স্টিকার, ওভারঅল সব দিক দিয়ে ট্যাঙ্কি কিন্তু একদম নিউ। তো বিকজ ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।